সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এমন অনেক ব্যক্তি রাজুলুন যেই ব্যক্তি ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবুহু মাররাতা সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে বের হওয়ার পর একবার সামনে যাবে হাঁটতে হাঁটতে ওয়া ইয়াবকু মাররাতা আবার হোঁচট খেয়ে পড়ে যাবে ওয়া তাসফাউহুন নারু মাররাতা আগুন আবার তাকে ঝাপটা মারবে আগুনের ঝাপটা খাওয়ার পর ওই ব্যক্তি কোন মতে পড়ে যাবে আবার উঠবে আবার পড়ে যাবে আবার উঠবে উঠতে উঠতে হাত্তা ইদা মাজা ওয়াজাহা এক পর্যায়ে আগুন অতিক্রম করে ওই ব্যক্তি জাহান্নামের সীমানার বাহিরে চলে যাবে সর্বশেষ জান্নাতি ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে হাঁটবে আবার পড়ে যাবে আবার আগুন তাকে এইভাবে ঝাপটা দিবে আবার উঠবে আবার দাঁড়াবে এক পর্যায়ে আগুন অতিক্রম করে ওপাশে চলে যাবে আগুনের ওপাশে যাওয়ার পর ওই ব্যক্তি আগুনের দিকে তাকাবে ইলতাফাতা ইলাইহা আগুনের দিকে তাকানোর পর ওই ব্যক্তি বলবে আগুনকে লক্ষ্য করে বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি আগুনকে ডাক দিয়ে বলবে আগুন ওই আল্লাহ বড় বরকতময় যে আল্লাহ তোমার মতো ভয়ঙ্কর অবস্থা থেকে আমাকে মুক্তি দান করেছেন আগুনকে ডাক দিয়ে বলবে আল্লাহ বড় বরকতময় কারণ আল্লাহ তোমার থেকে আমাকে মুক্তি দান করেছেন এই কথা বলার পর ওই ব্যক্তি বলবে লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ আমাকে এমন কিছু দান করছে যা পূর্বাপর কাউকে দান করে নাই এই জায়গাটা বোঝার চেষ্টা করেন আগুনকে লক্ষ্য করে বলবে এই যে তোমার থেকে আল্লাহ আমারে মুক্তি দান করছে আমার মনে হয় এর চেয়ে বড় নেয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই হাদিস বুঝছেন আসলে কি কাউকে দেয় নাই আর দিছে তো কিন্তু ওর মনে হবে যে আগুন থেকে যে আমি বের হলাম এটাই মনে হয় সবচেয়ে বড় নেয়ামত এত বড় নেয়ামত মনে হয় আল্লাহ আর কাউকে দেয় নাই এই কথাটা আগুনকে লক্ষ্য করে বলবে তো আগুনকে এই কথা বলার পর ফাতুরফাউলাহু সাজার হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে খুব সুন্দর একটা গাছ তো বান্দা কিন্তু একটু আগে বলছে যে আল্লাহ আমারে যে নেয়ামত দান করছে এই নেয়ামত দুনিয়ার আর কাউকে দেয় নাই তো যখন এই গাছটা দেখবে গাছের দিকে তাকানোর পর ওই বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলবে রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিম্মাইহা আল্লাহকে লক্ষ্য করে বলবে আল্লাহ এই যে গাছটা দেখা যায় এই গাছের নিকটবর্তী আমাকে করে দাও আমি গাছের ছায়ায় বসতে চাই গাছের পানি আমি পান করতে চাই আল্লাহ তুমি গাছের ছায়া আমাকে বসাও আমি গাছের ছায়া নিব আমি গাছের পানি পান করব আল্লাহ কয় তুমি না মাত্র বললা আমি নাকি এত বড় নেয়ামত কাউকে দেই নাই তো তুমি এই নেয়ামত আবার কেন চাও আল্লাহ আপনি আমাকে কোনো মতে এই জায়গায় নেন আমি আর কিছু আপনার কাছে চাইব না আল্লাহ লক্ষ্য করে বলবেন ইন আতাইতুকাহা আমি যদি তোমাকে এই নেয়ামত দেই গাছের নিচে তোমাকে নিয়ে যাই গাছের ছায়ায় তোমাকে বসাই গাছের পানি পান করাই লাআল্লি ইন আতাইতুকাহা সালতানি গায়রাহা আমার তো মনে হয় এই নেয়ামত পাওয়ার পর তুমি আবার আমার কাছে অন্য কোনো নেয়ামত চাইবা ওই বান্দা জবাব দিয়ে বলবে ইউআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা আল্লাহর কাছে ওয়াদা করবে আল্লাহ আমি ওয়াদা করলাম তোমার কাছে আমি আর কোনো নেয়ামত চাইব না আল্লাহ বলে সত্যি তো কয় হ্যাঁ এবার আল্লাহ দেখেন কি করে ফায়ুদিনিহি বিনহা বান্দাকে গাছের কাছে আল্লাহ নিয়ে যায় লিআন্নাহু ইয়ারা মালা আল্লাহ সবর আলাইহা কারণ বান্দা এমন জিনিস দেখতেছে যেই জিনিস দেখলে আর ধৈর্য ধারণ করা যায় না হাদিসটা বুঝেন ওই বান্দা এমন নেয়ামত দেখতেছে যে নেয়ামত দেখলে ধৈর্য ধারণ করা যায় না তো আল্লাহ দেখতেছে এই বান্দার আর ধৈর্য হইতেছে না আল্লাহ মায়া করে বান্দাকে ওই গাছের নিকটবর্তী করে দেয় এখন দেখেন কি বান্দা গাছের কাছে গেছে যাওয়ার পর ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা বান্দা ওই গাছের ছায়ায় ছায়া নিছে ওয়াশরাবু মিম্মাইহা বান্দা সেখান থেকে পানি পান করবে ছায়া নেওয়ার পর পানি পান করার পর ফাতুরফাউলাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলা ওই বান্দার সামনে আর একটা গাছ উদ্ভাসিত হবে যেই গাছটা আগের গাছের চাইতে বড় সুন্দর আগে কি ওয়াদা করছে চারদিকে আওয়াজ তো মনে হয় বুঝাইতে পারতেছি না চারদিকে আওয়াজ আর আমি যখন বুঝি যে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তখন আর ভাল লাগে না চারদিকে আওয়াজ এই জন্য বুঝার আপনারা বুঝতেছেন তো বুঝতে হবে বয়ান বুঝতে হবে বয়ান না বুঝলে আমার উদ্দেশ্য বয়ানটা বুঝেন বয়ান কেমন সুন্দর হইতেছে এটা বলাও দরকার না খালি বুঝতেছেন নিয়ে এতটুকু বলেন হ্যাঁ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে গাছের কাছে নিছে নেওয়ার পর ওই ব্যক্তি গাছের ছায়া নেয় নেওয়ার পর গাছের পানি পান করে
করার পর ওই বান্দা আল্লাহর সামনে যখন আল্লাহ আরেকটা গাছ উদ্ভাসিত করে দেয় ওই বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলে আল্লাহ আদনিনি মিন হাদিহিস শাজারা লিআশরাবা মিম্মা ইহা ওয়া আস্তাযিল্লা বিযিল্লিহা আল্লাহ তুমি আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও গাছের পানি পান করতে চাই গাছের ছায়া নিতে চাই আল্লাহ ডাক দিয়ে বলবে ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা হে আদম সন্তান তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই তুমি আমার কাছে অন্য কোনো নিয়ামত চাইবা না তুমি না বললা আগের গাছের কাছে তোমাকে নিয়ে গেলে আর কিছু চাইবা না বান্দা বলবে আল্লাহ ওয়াদা করলাম লা আসআলুকা গায়রাহা দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাও আমি আর তোমার কাছে কিছু চাইব না আল্লাহ মায়া করে ফায়ুদনিহি মিনহা ওই দ্বিতীয় গাছের ছায়ার মধ্যে তাকে নিয়ে গেছে ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা সেটার ছায়া নেয় ওয়ায়াশরাবু মিম্মাইহা সেটার পানি পান করে খুব মন দিয়ে শুনেন দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর বাস আরামে আছে ফাতুরফাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়িন এবার বান্দা তাকায় দেখে জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ আগের দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর আরেকটা গাছ উদ্ভাসিত হইছে জান্নাতের দরজায় এখন ওই বান্দা আল্লাহরে কয় আল্লাহ আদনিনি মিন হাদিহিস শাজারা মাহমুদ ওইটার কাছে নেন আল্লাহ কয় তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না কয় মাহমুদ এবার ওয়াদা লা আসআলুকা গায়রাহা আমি আর কিছু আপনার কাছে চাইব না আল্লাহ কয় ঠিক তো কয় হ্যাঁ ফায়ুদিনিহি মিনহা জান্নাতের দরজার কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর পানি পান করে জান্নাতের দরজার কাছে ওই গাছের ছায়া নেয় এবার দেখেন কি হয় ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ ওই বান্দা জান্নাতের দরজার গাছের নিচ থেকে জান্নাতের মানুষের কথাবার্তার আওয়াজ শুনতে পায় এখন কি বলবে বলেন তো আল্লাহরে কয় আল্লাহ আদখিলনিহা আল্লাহ আপনি আমার জান্নাতে ঢুকাইয়া দেন এই জায়গাটা আপনার একটা সুন্নত পালন করতে হবে আমি সহ আমরা সবাই পালন করবো একটু শুনেন তো আল্লাহ যখন এই কথা বলে ওই বান্দা আল্লাহ বান্দারে বলে বান্দা আয়ুরুদিকা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা বা ইন আতিকা দুনিয়া ওয়া মিসলাহা আমি যদি তোমাকে দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা জান্নাত তোমাকে আমি দান করি তুমি কি খুশি বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব আপনি কি ঠাট্টা করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহরে কি বলছে আল্লাহ আপনি কি ঠাট্টা করেন মানে ওর বিশ্বাস হয় না আল্লাহ আপনি আমারে এত বড় কিছু দিবেন অসম্ভব এই হাদিসের বর্ণনাকারী কে আব্দুল ইবনে মাসুদ বর্ণনাকারী কে ফাদহিকা ইবনু মাসুদ আব্দুল ইবনে মাসুদ হাইসা দিছে আপনারা হাসি দেন হাসি দিছেন সবাই ইবনে মাসুদ হাসি দেওয়ার পর একটা প্রশ্ন করছে ওই সুন্নত অনুযায়ী আমিও প্রশ্ন করতেছি আপনাদেরকে ইবনে মাসুদ হাসি দেওয়ার পর ছাত্রদেরকে বললেন আল্লাহ তাসআলুনি মিম্মা আদহাকু এই তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম এখন আপনারা আমাকে প্রশ্ন করলে প্রশ্ন করেন যে হুজুর আপনি কেন হাসছেন প্রশ্ন করেন এই যে প্রশ্ন করলেন আল্লাহ সুন্নত জিন্দা করার সওয়াব দিয়ে দিচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে বললেন তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম তো ছাত্র প্রশ্ন করলেন হুজুর মিম্মা দহিকটা আপনি কেন হাসলেন ইবনে মাসুদ জবাব দিলেন এই হাদিস নবী যখন আমগরে পড়াইছে নবী হাসি দিছে নবী হাসি দেওয়ার পর ফাকালু সাহাবারা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আপনি কেন হাসছেন নবী যে জবাব দিছে বান্দার এই কথা শুই না আল্লাহ হাসি দিছে তাই আমি হাসি দিছি তাহলে মুসলমানের হাসি দেওয়ার পিছনে দলিল আছে না নাই আছে মুসলমান হাসবে সওয়াব হবে ওই জায়গায় হাসবে না যেখানে গুনাহ হয় মুসলমান সেখানে হাসবে যেখানে হাসি দিলে সওয়াব হয় ওখানে হাসবে না যেখানে হাসি দিলে গুনাহ হয় নাটক সিনেমা দেখে হাসি দিলে সওয়াব হবে না গুনাহ আর যেখানে সাহাবা রসুল আল্লাহ হাসছে সেখানে হাসি দিলে সওয়াব না গুনাহ এই তো মাশাআল্লাহ মুসলমান হাসবে সওয়াব হবে মুসলমান কান্না করবে সওয়াব হবে ওই আলোচনাটা আর করলাম না কান্নার বাকি হাসি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন আল্লাহরে বলছে আল্লাহ আপনি কি ঠাট্টা করেন ওই বান্দার এই ঠাট্টা করেন কথাটা শুই না বহিকার রব আল্লাহ হাসা দিস তাই আমি হাসলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশেষে ওই বান্দাকে দশ দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দেয় তাহলে আমরা ওই জান্নাতে যেতে যাই তো সবাই ইনশাআল্লাহ যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে নিষেধ করে বাধা প্রদান করে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই ব্যক্তির জন্য ঠিকানা হলো জান্নাত যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাধা দান করে তার ঠিকানা হলো জান্নাত এবার আমরা মন দিয়ে একটু কথা শুনি জান্নাতের একটু আলোচনা আমরা শুনি এক নাম্বার কথা জান্নাত কিসের তৈরি
তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কুলনা আল জান্নাতু মা বিনাহা ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলকে প্রশ্ন করলাম জান্নাত কিসের তৈরি فقال رسول الله صلى الله عليه وسلم لبنة من فضة ولبنة من ذهب জান্নাত স্বর্ণ এবং রূপার ইট দিয়ে তৈরি করা রূপার ইট প্রথমে এরপর স্বর্ণের ইট এই যে রূপা আর স্বর্ণের ইটের মাঝখানে কি ওয়মিলাতুহা আলমিসকুল আজফারু স্বর্ণ আর রূপা এই দুই ইটের মাঝখানে গাথুনি দেওয়া হয়েছে সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে ওয়াহাসবা উহা আল্লুলু ওয়াল ইয়াকুত জান্নাতের কঙ্কর ইয়াকুত আল্লুলু বলছে মনি মুক্তা ওয়া তুরবাতুহা আজ-জাফরান জান্নাতের মাটি হলো জাফরান তাহলে জান্নাতের মাটি জাফরান জান্নাতের কঙ্কর মনি মুক্তা জান্নাতের দেয়ালগুলা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি রূপা আর স্বর্ণের ইটের গাথুনি দেওয়া হয়েছে সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে দুই নাম্বার কথা জান্নাতের মধ্যে স্পেশাল চারটি বাগান আছে তিরমিজি শরীফের 2528 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতাইনি জান্নাতাইনি আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে এমন দুইটি বাগান আছে এই দুইটি বাগান কেমন নবী বলেন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দ এই দুইটি বাগানের মধ্যে যত পান পাত্র আছে প্লেট আছে খাবারের পাত্র আছে এই খাবারের পাত্রগুলা জগ গ্লাস সহ ওই জান্নাতের মধ্যে যা আছে আল্লাহ রূপা দ্বারা তৈরি করে দিয়েছেন ওয়া জান্নাতাইনি মিন যাহাব রাসূল বলেন আরে দুইটা বাগান হলো স্বর্ণের এই দুইটা বাগানের মধ্যে আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব স্বর্ণের বাগান দুইটার মধ্যে স্বর্ণের পান পাত্র স্বর্ণের জগ গ্লাস এবং আরো যা কিছু আছে আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে দিয়েছেন তাহলে রূপার দুইটা বাগান স্বর্ণের দুইটা বাগান রূপার বাগানের জগ গ্লাসগুলা রূপার স্বর্ণের বাগানের জগ গ্লাসগুলা স্বর্ণের এই হলো চারটা বাগান তিন নাম্বার কথা জান্নাতের গাছ কেমন সহিহ বুখারী হাদিস নাম্বার 4881 নাম্বার হাদিস 4881 4881 قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه شجره يسير الراكب في ظلها 100 عام আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের ছায়ার মধ্যে একজন সওয়ার 100 বছর পর্যন্ত চলতে থাকবে লা ইয়াকুতউহা ওই গাছের ছায়ার মধ্যে 100 বছর চলতে থাকার পরেও ছায়া অতিক্রম করতে পারবে না তাহলে গাছ কত বড় গাছের ছায়া 100 বছর অতিক্রম করবে এর পরেও ছায়া অতিক্রম করতে পারবে না 100 বছর চলার পরেও তাহলে গাছটা কত বড় এ হলো তিন নাম্বার কথা চার নাম্বার কথা জান্নাতের তাবু কিসের তৈরি তিরমিজি শরীফের 2528 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لخيمه من دره مجوفه জান্নাতের মধ্যে যে তাবু আছে এই তাবুগুলা কিসের তৈরি আল্লাহ নবী বলেন জান্নাতের তাবুগুলা মনি মুক্তা দ্বারা তৈরি করা আরজুহা সিত্তুনা মিলা এর প্রশস্ততা হলো 60 মাইল আল্লাহ নবী বলেন তাবুগুলা কেমন ফি কুল্লি জাওিয়াতি মিনহা আহলুন এই তাবুর প্রত্যেকটা খুঁটির মধ্যে একজন হুর দাঁড়ায় থাকবে মায়ারাউনা আল আখরিন একজন হুরকে অন্য হুরেরা দেখতে পাবে না এই জায়গাটা বুঝেন তাবুর খুঁটির এক একটা খুঁটির কোনায় একজন হুর আছে অন্যান্য হুররা তাকে দেখতে পারবে না কেন এক খুঁটি থেকে আরেক খুঁটির এত দূরত্ব যে ওই খুঁটির হুর আরেক খুঁটির হুরকে দেখতে পারবে না ইয়াতুফু আলাইহিম আল মুমিন এই হুরদের সামনে দিয়ে মুমিনরা অতিক্রম করবে তাহলে জান্নাতের তাবু মনি মুক্তা দ্বারা তৈরি করা পাঁচ নাম্বার কথা জান্নাতের স্তর আছে মর্যাদার স্তর
সহি বুখারী হাদিস নাম্বার 2790 নাম্বার হাদিস 2790 2790 এই হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা জান্নাতের মধ্যে মর্যাদার এমন 100টা স্তর আছে আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ এই 100টা মর্যাদার স্তর আল্লাহ আল্লাহর রাস্তায় মুজাহিদদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাতের স্পেশাল মর্যাদার 100টা স্তর আছে এই স্তরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন 6 নম্বর কথা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কোনটা তিরমিজি শরীফের 2531 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল ফিরদাউসু আলাহা দারাজা জান্নাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার নাম হলো জান্নাতুল ফিরদাউস তুফাজ্জারু মিনহা আনহারুল জান্নাতিল আরবাআ জান্নাতের চারটা নহর এই ফিরদাউস নামক যেই বাগান আছে সর্বোচ্চ মর্যাদা এই সর্বোচ্চ স্তরের নিচ দিয়ে জান্নাতের চারটা ঝর্ণা প্রবাহিত হয় অমিন ফাওকিহা ইয়াকুনুল আরশ এই জান্নাতুল ফিরদাউসের উপরেই আল্লাহর আরশের অবস্থান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ওয়া তুমা ফাসআলুহুল ফিরদাউস তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা জান্নাতুল ফিরদাউস তোমরা তালাশ করবা তাহলে আমরা দোয়ার মধ্যে আল্লাহর কাছে যখন জান্নাত কামনা করব জান্নাতুল ফিরদাউস কামনা করব আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আমরা যেন জান্নাতুল ফিরদাউসের মর্যাদায় আমরা যেন ওই মর্যাদায় অধিষ্ঠিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন 7 নম্বর একটা আশ্চর্য হাদিস মনোযোগ দিয়ে শুনেন তিরমিজি শরীফের 3174 নম্বর হাদিস 3174 3174 এই হাদিসটা মন দিয়ে বুঝতে হবে নবীজির এক মহিলা সাহাবিয়া নাম হলো রুবাইয়া বিনতে নজর এই রুবাইয়া বিনতে নজর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন ওকানা ইবনুহা হারিসা ইবনে সুরাকা এই রুবাইয়া বিনতে নজরের ছেলের নাম হারিসা এই হারিসা উসিবা ইয়াউমা বদরিন বদরের দিন আঘাতপ্রাপ্ত হয়েছে আসাবাহু সাহমুন গরাবুন একটা অদৃশ্য তীর তার শরীরে রাখছে লাগার পর তার সন্তানটা শহীদ হয়ে গেছে এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে এক মহিলা রাসূলের কাছে আসছে যেই মহিলার সন্তান বদরের যুদ্ধের দিন একটা অদৃশ্য তীর তার শরীরে লাগছে লাগার পর ওই ছেলেটা শহীদ হয়ে গিয়েছে এই মহিলার স্বামী আল্লাহ এই মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আমার সন্তানের ব্যাপারে জানতে চাই লাইন কানা আসাবা খায়রা আমার সন্তান যদি মরে যাওয়ার পর কোনো ভালো কিছু পেয়ে থাকে ইহতাসাবতু ওয়া সাবারতু তাহলে আমি ধৈর্য ধারণ করব সওয়াবের আশা করব ওয়া ইন লাম ইউসিব খায়রা আমার সন্তান যদি মরে যাওয়ার পর কোনো কল্যাণ না পেয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ ফাজতাহাতু ফিদ দুআ তাহলে আমি বেশি বেশি আমার সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ নবী বলেন হে নারী তুমি শোনো ইন্নাহা জিনানুন ফি জান্নাহ জান্নাতের মধ্যে একটা দুইটা না অসংখ্য অগণিত বাগান ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউসাল আলা তোমার সন্তান যেই বাগানটা পেয়েছে এই বাগানটার নাম হলো জান্নাতুল ফিরদাউস যেটা জান্নাতের সর্বোচ্চ বাগান ওই বাগানের মালিক আল্লাহ তোমার ছেলেকে বানায়া দিয়েছেন তোমার সন্তান তো জান্নাতুল ফিরদাউসে আছে সেখানে আছে তোমার সন্তান তুমি চিন্তা করবা না ওই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার সন্তান জান্নাতুল ফিরদাউসে আছে যেটা সর্বোচ্চ জান্নাত এটা হলো জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে রাসূল বলেন শোনো আল ফিরদাউসু রাবওয়াতুল জান্নাহ ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ এলাকার নাম ওয়া আউসাতুহা জান্নাতের সর্বশ্রেষ্ঠ কেন্দ্রের নাম জান্নাতুল ফিরদাউস ওয়া আফজালুহা জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ জায়গার নাম হলো জান্নাতুল ফিরদাউস 8 নম্বর জান্নাতুল ফিরদাউস কিসের তৈরি ভালো করে বুঝবেন প্রথমে আলোচনা করছি জান্নাত কিসের তৈরি আর 8 নম্বর আলোচনা জান্নাতুল ফিরদাউস মানে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম জান্নাতুল ফিরদাউস এটা কিসের তৈরি এই ব্যাপারটা আমরা জানব মুস্তাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব আছে
এই কিতাবের 17746 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন জান্নাতুল ফিরদাউসি আরবাআ রাসূল বলেন জান্নাতুল ফিরদাউস চারটা বলেন জান্নাতুল ফিরদাউস কয়টা মানে সর্বোচ্চ যে স্তর এটা হলো চারটা সিনতানে মিন যাহাব এর মধ্যে দুইটা স্বর্ণের ওয়া সিনতানে মিন ফিদ্দ আর দুইটা রূপার বলেন তো জান্নাতুল ফিরদাউস জান্নাতের সর্বোচ্চ স্তর মোট কয়টা দুইটা কিসের তৈরি স্বর্ণের আর দুইটা রূপার রাসূল বলেন শুধু তাই নয় ওয়া আনিয়াতুহুমা ওয়া হিলিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব স্বর্ণের তৈরি বাগানের যেই চুরি আছে বালা আছে আর পান পাত্র যা আছে সব স্বর্ণের তৈরি আর রূপার তৈরি বাগানের মধ্যে পান পাত্র জগ গ্লাস আর চুরি বালা সব রূপার তৈরি তাহলে জান্নাতুল ফেরদাউস ও স্বর্ণ রূপার তৈরি আমরা পেয়ে গেলাম নয় নাম্বার খুব ভালো করে বুঝবেন নয় নাম্বারটা হলো সর্বোচ্চ স্তরে যারা থাকবে আর সর্বনিম্ন জায়গায় জান্নাতে যারা থাকবে এই দুই দলকে দেখবে কিনা এই জায়গাটা আমরা মন দিয়ে শুনি তিরমিজি শরীফ 3658 নম্বর হাদিস 3658 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলাদ দারাজাতিল উলা লা ইরাহুম মান তাহতাহুম নবীজি বলেন জান্নাতের সর্বোচ্চ স্তরে যারা থাকবে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা তাদেরকে সুন্দরভাবে দেখতে পাবে সর্বনিম্ন ওয়ালারা সর্বোচ্চ ওয়ালাদেরকে সঠিকভাবে দেখতে পারবে এখন মন দিয়ে শুনেন নবী কি কয় কামা তারাউনা নাজমা তালিআ ফি উফুকিস সামা আকাশের দিগন্তে উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও আকাশের দিগন্তে কোন নতুন উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও জান্নাতের সর্বনিম্ন স্তরের যারা সর্বোচ্চ স্তরের তাদেরকে ওই নক্ষত্রের মতো স্পষ্ট দেখতে পাবে নবীজি বলেন ওয়া ইন্না আবা বকরিন ওয়া উমার মিনহুম শোনো সর্বোচ্চ স্তরে যারা থাকবে আমার সাহাবা আবু বকর উমর তাদের অন্তর্ভুক্ত আমার আবু বকর উমর তাদের অন্তর্ভুক্ত নবী কয় না না ওয়া আমা আমার আবু বকর উমর তো আরো উপরে অবস্থান করবে তাহলে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যারা থাকবে তাদেরকে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা স্পষ্টভাবে দেখতে পাবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ওই সর্বোচ্চ স্তর জান্নাতের ফেরদাউসের মধ্যে যেন আমরা সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন দশ নম্বর কথা জান্নাতের মাঝে একটার মাঝে আরেকটার দূরত্ব কতটুকু জান্নাতের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মা বাইনা মিসরাঈনি মিম্মা মাসারিউল জান্নাহ এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব কেমন অথবা এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব কেমন নবীজি বলেন জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হলো মাসিরাতু আরবাঈনা সানাহ 40 বছরের দূরত্ব কয় বছর 40 বছর এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস 2967 নম্বর হাদিস মুসলিম শরীফের আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2967 মোট হাদিস সংখ্যা হবে 3033টা আর মোবাইলে যারা মুসলিম শরীফটা দেখেন ফলো করেন ওই জায়গায় হাদিস সংখ্যা হবে 7453টা সেটা না আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হবে মোট হাদিস সংখ্যা এই হাদিস অনুযায়ী 2967 নম্বর হাদিসে আছে জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হবে মাসিরাতু আরবাঈনা সানা 40 বছরের দূরত্ব হবে 11 নম্বর কথা জান্নাতের দরজা সহিহ বুখারী হাদিস নাম্বার 3257 নাম্বার হাদিস 3257 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের মধ্যে দরজা হবে আটটা বলেন কয়টা দরজা আটটা দরজা ফিহা বাবুন এই আটটা দরজার মধ্যে একটা দরজা আছে ইউসাম্মার রাইয়ান এই দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন এই রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের আটটা দরজা একটা দরজার নাম রাইয়ান এই রাইয়ান দরজা দিয়ে যারা রোজাদার তারা প্রবেশ করবে 12 নম্বর আলোচনা জান্নাতের দরজায় কি লেখা আছে এটা মন দিয়ে শুনেন জান্নাতের দরজায় কি লেখা আছে আস-সিলসিলাতুস সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে এই কিতাবের 3407 নম্বর হাদিস 3477 60 না 7 এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে আস-সাদাকাতু বিআশারি আমসালিহা
সৎকা করার সওয়াব হলো 10 গুণ সৎকার সওয়াব 10 গুণ এই কথাটা জান্নাতের দরজায় লেখা ওয়াল কর্জু বি সামানিয়াত আশার আর কর্জে হাসানার সওয়াব হলো 18 গুণ সৎকার সওয়াব কয় গুণ 10 গুণ আর কর্জে হাসানার সওয়াব কত গুণ 18 গুণ এই জান্নাতের দরজার মধ্যে এটা লেখা আছে 13 নাম্বার জান্নাতের দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে এই কথাটা সহিহ বুখারীর 1897 নাম্বার হাদিসে আছে 1897 1897 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের একটা দরজার নাম হবে বাবুস সালা আরেকটার নাম বাবুল জিহাদ আরেকটার নাম বাবুর রিয়ান আরেকটার নাম বাবুস সাদাকা এমন হবে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া মিন বাবিস সালা নামাজীদেরকে নামাজের দরজা দিয়ে ঢাকা হবে জান্নাতের একটা দরজার নাম থাকবে বাবুস সালাহ দুয়া মিন আবওয়াবিস সালাহ যারা নামাজি তাদেরকে ওই নামাজ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে ফামান কানা মিন আহলিল জিহাদ যারা আল্লাহর রাস্তার মুজাহিদ দুয়া মিন বাবিল জিহাদ তাদেরকে জান্নাতের জিহাদ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে ওয়ামান কানা মিন আহলিস সাদাকা আর যারা দুনিয়ার মধ্যে সৎকা করত দুয়া মিন বাবিস সাদাকা তাদেরকে বাবুস সৎকা নামক দরজা দিয়ে ডাকা হবে ওয়ামান কানা মিন আহলিস সিয়াম যারা রোজাদার দুয়া মিন বাবির রিয়ান তাদেরকে রিয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে রিয়ান নামক দরজা দিয়ে রোজাদার বাবুস সাদাকা এই বাবুস সাদাকা নামক দরজা দিয়ে যারা দান সৎকা করে তাদেরকে ডাকা হবে এই হাদিসের শেষে একটা মজার কথা আছে মন দিয়ে শুনেন যারা নামাজি তাদেরকে নামাজ নামক দরজা দিয়ে ডাকা হবে যারা মুজাহিদ তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লিহা হুজুর এই যে দরজাগুলোর কথা বললেন আপনি এই সব দরজা দিয়ে কাউকে ডাকা হবে এমন কেউ আছে কিনা নামাজিকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে রোজাদারকে রোজার দরজা দিয়ে ডাকা হবে হুজুর সব দরজা দিয়ে এক ব্যক্তিকে ডাকা হবে এমন কেউ আছে কিনা আল্লাহ রাসূল বললেন হ্যাঁ এমন আছে ও আরজু আন তাকুনা মিনহুম অসংখ্য মানুষকে এমন দরজা দিয়ে ডাকা হবে আবু বকর আমার আশা যাদেরকে জান্নাতের আটটা দরজা দিয়ে ডাকা হবে তাদের একজন তুমি আবু বকর তোমাকে সব দরজা দিয়ে আহ্বান করা হবে তাহলে জান্নাতের দরজা যদি আমরা ঢুকতে চাই তো বিভিন্ন দরজার আমল বিভিন্ন কিন্তু আমরা যদি চাই সব দরজা দিয়ে ঢুকবো তাহলে আমাদেরকে একদম মুস্তাহাব্বাত সহ সমস্ত আমলগুলো একনিষ্ঠভাবে করতে হবে আল্লাহ আমাদের সকলকে আট দরজা দিয়ে আমাদেরকে যেন আহ্বান করা হয় এমন যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করেন 14 নম্বর কথা জান্নাতে সর্বপ্রথম যারা প্রবেশ করবে তাদের অবস্থা কেমন হবে সহিহ বুখারী হাদিস নাম্বার 3327 3327 নাম্বার হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না আউয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদ নবীজি বলেন সর্বপ্রথম যেই দলটা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সর্বপ্রথম যারা জান্নাতে যাবে বলেন তো তাদের চেহারা কিসের মতো উজ্জ্বল হবে রাসূল বলেন তারা জান্নাতে যাওয়ার পর লা ইয়াবুলুনা প্রস্রাব করবে না ওয়া লা ইয়াতাগাব্বাতুনা তাদের বাথরুমের প্রয়োজন হবে না ওয়ালা ইয়াতফিলুনা তারা থুতু ফেলানোর প্রয়োজন হবে না আমশাতুহুম আজ-জাহাব তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের চিরুনি আনিয়াতুহুম আল-ফিদ্দা তাদের পানপত্রগুলো হবে রূপার জান্নাতীরা খাবার খাওয়ার পর তাদের প্রস্রাব পায়খানার বেগ হবে না তুআমুহুম তাদের খাবারগুলো এমন অবস্থা হবে যখন পেট ভরে যাবে খামের সাথে সুগন্ধি হয়ে আল্লাহ তাদের ওই খাবারের হজমটা ওই ঘামের সাথে বের করে দেবে তাহলে সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে আবার আসি আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ যারা তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতটাই হবে তার ঠিকানা আর এই জান্নাতের নিয়ামতের মালিক আল্লাহ তাকে বানায়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম যে কথাগুলো বললাম সবাই যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন